আসসালামু আলাইকুম মিষ্টি বলকে সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমি তো অবশ্যই অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন যে রান্না করার কাজ চলতেছে, খানা পিনার জন্য এখানে ফিনির জন্য দুধ জাল দিতেছে। আর দেখেন চারিদিকে কি সুন্দর দুধ আছে, আর এখানে কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা যা দিতে হয় সব মশলা দিয়েছে, আর চাল দিয়ে দিতেছে পোলার চাল। তো ফিনির জন্য দুধটা আগে অনেক ঘন করে জাল দিতে হয়, তারপরে মানে চালটা দিতে হয় নাকি বাবুর্চি আঙ্কেল বলল, তাই এর জন্য উনি যেভাবে রান্না করতে স্যার আপনাদের সাথে আমি শেয়ার করতে স্যার। এখানে নাকি চাল দেওয়ার পর অনেক নাড়াচাড়া করতে হয়, না হলে নিচে লেগে যেতে পারে, তখন নিচে লেগে যদি যায় তাহলে অত ভালো একটা ঘ্রাণ বলে না, মানে বুঝিনি তো নিচে লাগলে কী অবস্থা হয়। আর যাই হোক, আমার আগে সে ছোটবেলার দিনের কথা যে মনে পড়ে গেল, যে আগে আমার আন্টি আর মা খালা সবাই যখন একসাথে হতো, আমার নানা এরকমভাবে রান্না বান্না করতো, আর আমরাও সাথে সাথেই করতাম, অনেক মজা হতো। তা আজকে সেই কথাটা মনে পড়লো যে রিকুইনের কান ফুরাইছে এর জন্য। আর এখানে চাল দিয়ে দিচ্ছি পোলার চাল, তো পোলার চাল দেওয়ার পরে আরো বেশি লাড়াচাড়া করতে হবে, উনি বলতে স্যার একটু পরে আমিও লাড়াচাড়া করবো, সেটা দেখতে দেখতে পাবেন। আর এই দেখেন এখানে কিভাবে মানে ফুটন তো ফুটতেছে চালটা, এরকম নাকি ফুটলে নাকি চালটা ফুটে বলে। আর দেখেন এই চারো সেটে যে কি আগুন উঠতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগে, আর খুব দেখতেই ভালো। আর এখানে আমি অবশেষে চলে আসলাম বাবুর্চির কাজ করার জন্য। তো দেখেন আর আমি অনেক আনন্দ সহকারে কিন্তু আমি কাজ করতেছি, আর অনেক ভালো লাগতেছে। তা আজকে আমি মানে দুষ্টামি করে বলতেছি, আজকে ইব্রাহিমের মুসলমানি, আমার খালতো ভাই আছে ও ক্যামেরা ধরছে, তো আরাম বলতেছে আজকে তোর মুসলমানি, তো বলে আপু তুমি দুষ্টামি করো না। তো যাই হোক, ও থাকলে আবার একটু দুষ্টামিটা বেশি করি। আর এখানে কিন্তু সব পরিমাণভাবে সব কিছু দেওয়া হয়ে গেছে, সবটা দেখাতে না দেখেন আপনাদের চালটা দেখালাম, চালটা ফুটে আসছে। তো আমি ওনাকে বলছি যে আমি কি একটু লাড়াচাড়া দিব বা একটু করব, বলে হ্যাঁ দেন। তো যাই হোক, আর আমারও কিন্তু কিছু এখানে ক্রেডিট আছে যে আমি কিন্তু একটু একটু করছি রান্না, একবারে যে না করি না। আর এখানে চিনি দিয়ে দিচ্ছে, কারণ এখানে আসলো 4 কেজির মতন চিনি আনা, তো ওনাকে আমি বলছি যে এখানে 4 কেজি চিনিটা পুরাটাই লাগবে দিয়ে দেন, তো বলতেছে না অতিরিক্ত বেশি মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, আর ফিন্ডিংটা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে, এটা কিন্তু আগে বলে দিলাম। আর এ তো আরো বেশি এখন লাড়াচাড়া করতে হইতেছে যেহেতু চিনিটা দিয়ে দিছে, তো খুব ভালো লাগতেছে। আর একটা অনুষ্ঠানে হয় কি, যদি নিজে কাজ করি, নিজে যদি কিছু করতে পারি তাহলে খুব ভালো লাগে। আর এখানে লবণ দিয়ে দিল, লবণটা আবার কী করলো চুলার মানে যে আগুনের তাপটা আছে ওটার মধ্যে দিয়ে দিল। তো ওনাদের নিয়ম উনি কী দিছে জানি না, তো মিষ্টির মধ্যে নাকি হালকা একটু লবণ দিতে হয় বলল। আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে, কারণ ফিনিটা প্রায় হয়ে আসছে, এর জন্য গুঁড়া দুধটা দিয়ে দিল। তো গুঁড়া দুধটা উনি সব কিছু একটু মানে কম কম দিছে, তারপর আল্লাহর রহমতে অনেক ভালো রান্না করছে, অনেক ভালো হয়েছে। আর এখানে আমি আর এই আঙ্কেলে ধইরা নামালাম, কাউকে ধইরা নামানোর মানে লুক পাইতেছি না, তো এর জন্য বলতেছে যে আঙ্কেল আমি ধরি, তো বল তুমি ধরবো, আমি বলে হ্যাঁ, পরে বলে কোনো সমস্যা নাই। তো আমি এখানে বলতেছি যে মিষ্টি পুরো কে কে এই বাবুর্চিকে আপনারা দেখতে চান, কার বাসা রান্না করতে হবে সেটাও বললেন, আমি চলে যাব। আর এখানে মানে জুরানের আগে যে নামাইলে তো এটা নাকি লাড়তে হয় বলে, এটা না যদি না লাড়ে নিচে জমাট হয়ে যাবে, এই কারণে নিচে যখন নামাইছে গ্যাস চুলাই থেকে তখন সাথে সাথে দেখেন একটু লাড়াচাড়া করতেছে। তো এই তো আর কি বলবো, আর অবশ্যই আমার কাছে খুব ভালো লাগে। আর দেখেন ফাইনালি লুকটা কি সুন্দর হয়েছে, তাই না? দেখতে খুব ভালো লাগতেছে, আর খেতে কিন্তু খুব অসাধারণ, এক্সিলেন্ট, মজা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।